Hello viewers, Assalamu Alaikum. This is Muhammad Rafiqul Islam from Hello Arista Building Blocks. Five star hotel dekhte ebong ontoto ek rat thakte karna bhalo lage. Dhakar buke temni ekti artola bishishto hotel holo Radisson Blue Dhaka Water Garden. Dhakar potom sari পাঁচ তারকা হোটেলগুলোর মধ্যে একটি হলো রেডিসন ব্লু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এয়ারপোর্ট রোড ধরে মাত্র 5 কিলোমিটার দূরে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের ঠিক দক্ষিণ পাশেই উর্মিটুলা জেনারেল হাসপাতালের সামনে এর অবস্থান। 2 হেক্টর জমির উপর এই অপরূপ দৃষ্টিনন্দন অভিজাত হোটেলটি তৈরি করা হয়েছে। এই হোটেল ভবনের স্থাপত্য শৈলী যে কারোর দৃষ্টি আকৃষ্ট করবে। যারা এই হোটেলে একবারও প্রবেশ করেননি তারা বুঝতে পারবেন না কি বিশাল রাজ্য লুকিয়ে আছে এর ভিতরে। হ্যালো আরিস্টা বিল্ডিং ব্লগসের আজকের পর্বে দেখাবো রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ভিতর ও বাইরের না দেখা দৃশ্য। ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে এরূপ ভিডিও বানাতে উৎসাহিত করুন। নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ইজ অ্যান ইন্টারন্যাশনাল চেইন অফ হোটেলস অপারেটেড বাই রেডিসন হোটেলস। ইট পোর্টস দ্য বেস্ট অফ ঢাকা সিটি এট ইউর ফিঙ্গার টিপস, মেকিং ইউর স্টে বুথ রিল্যাক্সিং অ্যান্ড এনজয়েবল। যাই হোক, মেইন গেট পেরিয়ে দ্বিতীয় তলায় উঠে হোটেলে প্রবেশ করলেই চোখে পড়বে একটা সাজানো গোছানো সুন্দর লবি, যার এক পাশে আছে রিসেপশন ও অন্য পাশে আছে একটি রেস্টুরেন্ট। এই হোটেলে একটি ক্যাপসুল লিফট সহ 3টি লিফট আছে। এর পিছনে রেইন ওয়াটার হারভেস্টিং পন্ড নামে একটি বিশাল পুকুর আছে, যার 2 পারে 2টি বৈঠকখানা আছে যেখানে বসে পরিবার পরিজন নিয়ে আড্ডায় মেতে উঠতে পারেন। পুকুরটির সামনে আছে আউটডোর সুইমিং পুল, যার চতুর্দিক বিভিন্ন উৎসবে সুন্দর করে সাজানো থাকে। সুইমিং পুল পারের এই দৃশ্যটি হলো একটি বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশন। এখানে এসে জানতে পারলাম একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য এই আয়োজন। তলায় উৎসব ব্যাংকোয়েট হলটির বিশাল জায়গা ও সুন্দরভাবে সাজিয়েছে। নিচতলায় আরও আছে চিটচ্যাট রেস্টুরেন্ট, এর পাশে একটি ফিটনেস সেন্টার উইথ জিম, এর পাশে আছে একটি স্পা সেন্টার অ্যান্ড সেলুন যেটি প্রতিদিন দুপুর 12টা হতে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিশু গ্রাউন্ড, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এয়ারপোর্ট শাটল, কারেন্সি এক্সচেঞ্জ, এ ট্রাস্টব্যাক ব্রাঞ্চ, ফুল সার্ভিস লন্ড্রি, গ্রোসারি শপ, ব্যাগেজ স্টোরেজ, স্টিম রুম, গিফট শপ, কার পার্কিং ও তৃতীয় তলায় আছে নামাজের স্থান। ইভেন্ট আয়োজনের জন্য রয়েছে 30,000 বর্গফুট আয়তনের 2টি সেমিনার কক্ষ ও 1টি বিশাল বলরুম যেখানে বিয়ের আয়োজন, ভোজসভা, সভা, সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যায়।
এখানে অনুষ্ঠানগুলোর জন্য ক্যাটারিং সার্ভিসও দেওয়া হয়। হোটেলটিতে চারটি ক্যাটাগরিতে 200টি কক্ষ ও সুইট আছে, যেখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে সর্বনিম্ন 10,425 প্লাস বেড, হতে 48,825 প্লাস বেড টাকা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি এসেও হোটেল বুকিং করতে পারেন। বুকিং নাম্বার হলো +88017300089130 অথবা +88017300089149। চারটি ক্যাটাগরির কক্ষের মধ্যে একটি হলো 28 বর্গ মিটার আয়তনের সুপিরিয়র রুম, যেখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে সর্বনিম্ন 10,425 প্লাস ভ্যাট টাকা। দ্বিতীয়টি হলো 36 বর্গ মিটার আয়তনের ডিলাক্স রুম, যেখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে সর্বনিম্ন 11,583 প্লাস ভ্যাট টাকা। তৃতীয়টি হলো 36 বর্গ মিটার আয়তনের বিজনেস ক্লাস রুম, যার ভাড়া পড়বে প্রতি রাতের জন্য সর্বনিম্ন 17,374 প্লাস ভ্যাট। চতুর্থটি হলো 68 বর্গ মিটার আয়তনের এক্সিকিউটিভ স্যুট, যার ভাড়া পড়বে সর্বনিম্ন 48,825 প্লাস ভ্যাট টাকা। বর্তমানে 1 জানুয়ারি হতে 31 জানুয়ারি পর্যন্ত উইন্টার গেটওয়ে এ স্টিমুলেটিং স্টেকেশন অ্যাট দ্য রেড রেডিসন নামে একটি অফার চলছে। সুপিরিয়র রুমে সকালের ব্রেকফাস্ট ছাড়া ভাড়া পড়বে 6,900 প্লাস ভ্যাট, আর ব্রেকফাস্ট সহ ভাড়া পড়বে 8,900 প্লাস ভ্যাট। প্রতিটি কক্ষ আধুনিক সুযোগ সুবিধাযুক্ত সুন্দর ডেকোরেশন করে সাজানো থাকে। প্রতিটি রুমে রয়েছে ফ্রি ওয়াইফাই, ফ্ল্যাট স্ক্রিন টিভি, ডেক্স, সোফা সেট, মিনি বার, এয়ার কন্ডিশনিং সিস্টেম, সেফটি ডিপোজিট বক্স, ইলেকট্রিক কেটলি, রেফ্রিজারেটরস, স্লিপার্স, কফি অ্যান্ড টি মেকার, ওয়াটার বোতল, এবং প্রতিটি বাথরুমে আছে বাথটাব, শাওয়ার, ফ্রি টয়লেটিস, হেয়ার ড্রায়ার অ্যান্ড রেইনফল শাওয়ার হেড। খাদ্য ও পানীয়র জন্য এই হোটেলটিতে 4টি রেস্টুরেন্ট ও 2টি বার আছে, তার মধ্যে একটি হলো ওয়াটার গার্ডেন ব্রাসারিও। দ্বিতীয় তলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি প্রতিদিন সকালের ব্রেকফাস্টের জন্য 6:30 হতে 10:30 পর্যন্ত, লাঞ্চের জন্য 12:30 হতে 3:30 পর্যন্ত, ডিনারের জন্য 6:30 হতে 11:30 পর্যন্ত খোলা থাকে। সকালের নাস্তা, হালকা খাবার, লাঞ্চ, ডিনার পরিবেশিত হয় এখানে। দ্বিতীয়টি হলো সাবলাইন রেস্টুরেন্ট। অষ্টম তলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি সকাল 6:30 থেকে রাত 11:30 পর্যন্ত খোলা থাকে। টাটকা বাংলাদেশি বিভিন্ন মেনু পরিবেশিত হয় এখানে। তৃতীয়টি হলো চিটচ্যাট। নিচতলায় ফিটনেস সেন্টারের পাশে অবস্থিত এই আউটলেটটি প্রতিদিন সকাল 11:00 থেকে রাত 11:00 পর্যন্ত খোলা থাকে। এখানে ব্রেড, প্যাস্ট্রিজ, মিল্কশেক, স্যান্ডউইচের মতো হালকা খাবার পরিবেশিত হয়। বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য একটি আদর্শ স্থান। স্পাই অ্যান্ড রাইস নিচতলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি বর্তমানে বন্ধ রয়েছে। ব্লেজ বার নিচতলায় অবস্থিত এই আউটলেটটি শুক্রবার প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 12:30 পর্যন্ত খোলা থাকে। দি সিগার বার
অষ্টম তলায় অবস্থিত এই আউটলেটটি শুক্রবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 12:30 পর্যন্ত খোলা থাকে। বিশ্বের সেরা পানীয় সিগারেট এবং হালকা খাবারের ব্যবস্থা আছে এখানে। আজকে পর্যন্তই থাক, নেক্সট ব্লগে কক্সবাজার ভ্রমণে কি কি যাতায়াত ব্যবস্থা আছে তা নিয়ে আলোচনা করব। পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।